আসি বড় খবরে। রবিনসন স্ট্রিট কাণ্ডে ছায়া এবারের সটেকের করুণাময়ীতে। তিন দিন ধরে মায়ের দেহ আঁকড়ে ধরে রাখলো ছেলে। আজকে সকালে ঘটনা নজরে আসে বাসিন্দাদের। দুর্গন্ধ পেয়ে দরজা খুলে ঘরে নিথর মায়ের দেহের পাশে তাকে বসে থাকতে দেখা যায়। তিন দিন আগে মা রঞ্জনা মুখার্জির মৃত্যু হয়েছে বলে জানায় ছেলে। বিধাননগর পূর্ব থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। ছেলেকেও বিধাননগর পূর্ব থানাতে নিয়ে যাওয়া হয়েছে। প্রতিবেশীদের অভিযোগ, মাঝে মধ্যেই মা এবং ছেলের ঝগড়া হতো। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ। রবিনসন স্ট্রিটের ছায়া এবার সল্টলেকের করুণাময়ী আবাসনে। করুণাময়ী আবাসনের এই ফ্ল্যাটেই টানা তিন দিন ধরে মৃত মাকে আগলে রেখেছিলেন তার ছেলে। এবং অবশেষে প্রতিবেশীরা যখন দুর্গন্ধ পান তখন তারা পুলিশে খবর দিলেন। তারপরেই উদ্ধার করা হয় মৃতদেহ এবং ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং কিভাবে এই মৃত্যু তা খতিয়ে দেখা হচ্ছে। আমার সঙ্গে রয়েছেন প্রতিবেশী একেবারে এই ফ্ল্যাটেরই পাশে। ঠিক কিভাবে আপনারা বুঝতে পারলেন, কি জানতে পারলেন? আমরা ধরুন এই কাল থেকেই আমরা ব্যাপারটা নিয়ে শুনছি যে এরকম হয়তো মারা গেছেন। এবার ও বাড়িতে, বডি যে বাড়িতে সেটাই আমরা প্রথমে বুঝতে পারিনি। মানে আমরা শুনেছিলাম হয়তো হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এবার দরজাও খোলে না, কারোর সাথে কথাও বলে না, যার জন্য কি আমরা বুঝতে পারছি না। আমরা অনেকভাবে বোঝার চেষ্টা করছি, ও বারবারই কাল থেকে আর কি মানে তালা দিয়ে চলে যাচ্ছিল ঘর অন্ধকার করে। তো আমরা যার জন্য ভাবছিলাম হয়তো হাসপাতালে, তো অনেকভাবে চেষ্টা করে, আর এমনিতেও কারোর সাথে কথা বলে না, মানে আমরা কথা বলার সাহসই দেখাতে পারি না ওনার সাথে। তো আমাদের তিনতলায় একজন কাকু আছেন, উনিই একমাত্র মানে কথা বলে উনি আনসার করে। তো সেই হিসেবে উনি জিজ্ঞেস করাতে আমরা জানতে পারাতে, তো আজকে আমার হাজবেন্ড ফোন করেন পুলিশে, তো সেখান থেকে এসে যা ব্যবস্থা নেওয়া হয়। তো একেবারে আপনার পাশের ফ্ল্যাট, সেখানে একটা ডেড বডি তিন দিন ধরে রয়েছে আর আপনারা মানে এই অবস্থায় রয়েছেন ফ্ল্যাটে পাশেই। সেইটাই তো আমরা বুঝতে পারিনি। মানে ওদের বাড়িটা না আমরা সেইভাবেই যাতায়াত করি, মানে আমাদের এখান থেকে খুব ভয়ে ভয়ে যাতায়াত করতে হয়। মানে ওদের যেরকম মানে মানে অ্যাকচুয়ালি ছেলের যা বিহেভিয়ার, বাবা যতদিন ছিলেন ঠিকঠাক তাও ছিলেন, মা তো ভীষণই অসুস্থ এবং মার কন্ট্রোলের বাইরে ছেলে, মার কথাও শুনতো না। তো আমরা সেভাবেই যাতায়াত করি, আমরা শুনেছিলাম হাসপাতালে, কিন্তু এইরম যে হয়ে গেছে আমরা বুঝতে পারিনি। তো যার জন্য আমরাই সব বিল্ডিং এর লোকেরা মিলে খবর দিয়ে যেভাবে হোক আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা করলাম, কিন্তু এই আর কি এই পর্যন্ত। ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। আপাতত ভাবে অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি ময়না তদন্ত করার পর কিভাবে এই এই মৃত্যু হলো সেই বিষয়টা খতিয়ে দেখবেন তদন্তকারী অফিসাররা। এর পাশাপাশি কিন্তু এই ইন্দ্রজিৎ মুখার্জি তাকেও জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনাক্রম জানার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা। চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরা মিন্টু বসাকের সঙ্গে বিক্রম দাস ও নান্টু হাজরা, সল্টলেক।